ফ্যান্টাস্টিক। বজ্জারটা আমাকে বিপদে ফেলে এখন নিশ্চিন্তে উনি রুটি কলা খাচ্ছে। কি টেস্টি না? ব্যাপার কি, রাহেলা ম্যাডাম সরাসরি আমার কাছে আসতেছে কেন? না, সে যাই বলুক না কেন, আমার মাথা গরম করা ঠিক হইব না। মনি এমন ভাব করছে যেন আমাকে চেনেই না। ভাব একটু করুক, আমার ওকে যেভাবেই হোক ভুলিয়ে ভালিয়ে অভিযোগ তুলে নেওয়ার কথাটা বলতেই হবে। আরে ম্যাডাম, যে কেমন আছেন? আমি আছি একরকম। মনি মা আমার, তুমি কেমন আছো? কি ব্যাপার, তুমি হাসছো কেন? আমি কি হাসির কিছু বললাম? আমারে নিষিদ্ধ কইরা, আমারে না খেলতে দিয়া এখন আসছেন মাডাইকে আমারে জিজ্ঞেস করতে যে আমি কেমন আছি। আপনি পারেনও ম্যাডাম। আচ্ছা তাও বলি, আপনার একবার চাকরি গেছিলেন না, ওই সময় আপনি যেমন ছিলেন আমিও ঠিক তেমনই আছি। আমি বুঝতে পেরেছি মনি, তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য যা কিছু করেছি তোমার এই ভালো থাকার জন্যই কিন্তু করেছি, খারাপ থাকার জন্য নয়। আমি শুধু তোমাকে বলতে এসেছিলাম। শোনেন, আপনার সাথে এখন কথা বলতে আমার ইচ্ছা করতেছে না। আমাদের যা কথা হইব তদন্ত কমিটির সামনেই হইব। মুখটা লাল করে দিতে ইচ্ছে করছে। কি হইলো, আমার বেয়াদব ভাবতেছেন তাই না? না মানে ওসব কিছু না, বেয়াদবির এখনো কিছুই দেখেন। আপনি যদি এখন এখান থেকে না যান তাইলে আমি কি করব আমি জানি না, কিন্তু গ্রামের মাইয়া তো মুখের সাথে কিন্তু হাতও সমানভাবে চলে। মনি আমার কথাগুলো ঠান্ডা মাথায় শোনো, তোমার উপকার ছাড়া ক্ষতি হবে না। ও তাই নাকি? আচ্ছা তাহলে এখন বলেন তো, 5 বছরের লেগে আমরা নিষিদ্ধ কইরা আপনি কি উপকার করছেন আমার? আমি তোমার ফ্যান্টাস্টিক উপকার করেছি। শোনো মনি, তুমি কিন্তু এখন আর আগের মতো অবিবাহিত নও, তুমি একজন বিবাহিত নারী। তুমি করবে মনোযোগ দিয়ে ঘর সংসার। তুমি এর মধ্যে ক্রিকেট নিয়ে এসছো কেন? কি হবে, নিজের সংসারটাই হারাবে। এই যে আমাকে দেখো না, আমি খুব সাংসারিক একজন মানুষ ছিলাম যখন চাকরিটা না করতাম। যখনই আমি চাকরি করলাম তখন আমার ভিতরে এক ধরনের অহংকার বোধ কাজ করতে থাকলো। আর অহংকারের কারণটা কি জানো? টাকা। সেই টাকাটা কোত্থেকে এসছে? চাকরি থেকে এসছে। মেয়েরা যখন অতিরিক্ত স্বাবলম্বী হয়ে যায় টাকার একটা অহংকার চলে আসে, তখন তারা না সংসারটা আর করতে পারে না। আপনি কি বলতে চাইতেছেন, মেয়েরা বাইরে বের হলেই তাদের সংসার টেকে না? অবশ্যই টেকে না, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। একটা মেয়ের সব থেকে বড় শত্রু যে আরেকটা মেয়ে হয় সেটা আপনারে দেখার পর আমি খুব ভালো করেই বুঝতেছি। আরে উঠছো কেন, বসো না। আচ্ছা আপনি আসলে কি বলতে আইছেন সেটা বইলা বিদায় হন তো। মনি তুমি আমার নামে মানে ক্রিকেট বোর্ডে যেই অভিযোগ দিয়েছো সেটা তুলে ফেলো। ও তাইলে ডোপ টেস্ট আমার যে রেজাল্ট আসছে সেটা আপনি পাল্টাই দেন। কিসের মধ্যে কি, মেডিকেল টেস্টের রেজাল্ট আমি পাল্টাবো কি করে? তাহলে আমার পক্ষেও সম্ভব না, আপনার ধ্বংস ঠেকানো। দেখো মুনি, তোমাকে আমি ভালো মতন বলছি, আমার কথা শোনো, তা না হলে কিন্তু সারা জীবনের জন্য এই রুটি কলা খেয়েই তোমাকে থাকতে হবে। মনি সাইফ আমাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছে। হ্যালো ম্যাম, কেমন আছেন? আছি, ভালো আছি। দেখছেন ম্যাডাম, একটু আগেই না আপনি বললেন আমার রুটি কলা খাওয়া নিয়ে, ঠিক তখনই বিরিয়ানি আসা হাজির। শুনেন, আমি কি খামু কি করম সেটা দেখার জন্য উপর একজন আছে,
সেটা আপনারা দেখতে হবে। ঠিক আছে রাইলা। তুমি যে খুব মনির হয়ে ওকালতি করছো, তোমার ভবিষ্যৎ ক্যারিয়ারটা কি হবে সেই ব্যাপারে কোনো খেয়াল আছে? অবশ্যই ভেবেছি, বয়স 33 হলে অবসর নিয়ে নেব, তারপর আম্পায়ারিং এর ট্রেনিং নেব, তারপর ক্রিকেটের আম্পায়ারিং এর ইন্টারন্যাশনাল প্যানেল দাঁড়াব। ক্যারিয়ার নিয়ে আমার ভাবনা শেষ ম্যাডাম। ফাইজলামি করছো নায়লা? শোনো, আমার সঙ্গে টক্কর দিতে এসো না। তোমাকে শেষবারের মতো বলছি, মনির সঙ্গে সঙ্গে কিন্তু তুমিও অনেক কিছু হারাবে। কি পাবো আর কি হারাবো সেটা নিয়ে আপনি না ভেবে আপনি কি পাবেন আর কি হারাবেন সেটা নিয়ে ভাবেন। দেখলে দেখলে, মনি তোমাকে যেভাবে ব্রেইন ওয়াশ করেছে তুমি ঠিক তার মতো করেই কথা বলছো। ও মাই গড, তুমি একজন ট্যালেন্টেড ক্রিকেটার, তোমার তো ভবিষ্যতের কথা ভাবতে হবে। ওকে ফাইন, তবে একটা কথা মাথায় রেখো, বোর্ডের সবাই আমার পক্ষে আছে। এই যে তদন্ত কমিটি দেখছো না, এটা শুধুমাত্র মিডিয়ার সামনে আই ওয়াশ, তদন্ত কমিটি আমার কিছুই করতে পারবে না। তদন্তটা শেষ হোক, তারপর আমি তোমাকে বোঝাব তোমার ক্যারিয়ারটা কোথায় যায় সেটা আমি তোমাকে দেখাচ্ছি। মাইন্ড ইট। তাড়াতাড়ি খেয়ে নাও মনি, একটু পরেই তোমার ডাক আসবে, তাড়াহুড়া হয়ে যাবে। আসুক, এখন আমার মধ্যে আর কোনো ভয় নাই, আজকে একটা না একটা ফয়সালা করেই যাবো। শাবাস, এই না হলে মাশরাফি জুনিয়র। এবার মাঠের লড়াই হবে সবার সামনে। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।